জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ওয়েব অ্যাড্রেস, সেখানে আসতে হবে। ওয়েব অ্যাড্রেসে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস পাবেন। আপনাদের সুবিধার্থে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন, ডান দিকে লগ ইন লেখা দেখবেন, এই লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করলে এখানে আবেদনকারীর মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড সম্বলিত দুটি বক্স প্রদর্শিত হবে। আপনারা যে ক্যান্ডিডেটের প্রবেশপত্র ডাউনলোড করবেন তার মোবাইল নম্বর এখানে দেবেন, তার নিচের ঘরে আপনারা পাসওয়ার্ড দেবেন। মনে রাখবেন, আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলেন সেই নম্বরটি এখানে অত্যন্ত সতর্কতার সাথে দিতে হবে। আপনারা যদি এর আগে একবার লগ ইন করে থাকেন, সেক্ষেত্রে এটি অটোসেভ থাকলে পুনরায় আপনাকে লিখতে হবে না। আপনারা ইউজার আইডি বা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করলে শিক্ষার্থীর আবেদনকারীর যে প্রোফাইল সেটি প্রদর্শিত হবে। বাম পাশে শিক্ষার্থীর ছবি এবং স্বাক্ষর পাওয়া যাবে এবং ডান দিকে আবেদনকৃত ইউনিটসমূহ দেখা যাবে। প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নিচের দিকে আসতে হবে। এখানে এসে দেখা যাবে তার ইউনিট ভিত্তিক প্রবেশপত্র অপশন দেওয়া আছে। তো আপনারা যদি ডাউনলোড করেন, সেক্ষেত্রে ডাউনলোডের পাশে সংখ্যা উঠে যাবে। আপনারা ডাউনলোড না করে থাকলে ডান পাশে শূন্য লেখা দেখবেন। তো আমি যে শিক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড করছি সেই শিক্ষার্থীর প্রবেশপত্র এখনও ডাউনলোড করা হয়নি, যার জন্য ডান পাশে শূন্য রয়েছে। তো আমি ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রবেশপত্র ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে একটি ডায়লগ বক্স আসবে, এখানে লেখা আসবে প্রবেশপত্র ডাউনলোড করার পর ছবি ও স্বাক্ষর আর পরিবর্তন করা যাবে না, অতএব নিশ্চিত হয়ে প্রবেশপত্র ডাউনলোড করুন। আপনারা যদি দেখেন যে ছবি এবং স্বাক্ষর সঠিক আছে, তাহলে এই যে বাম পাশে দেখে নেবেন যে ছবি এবং স্বাক্ষর ঠিক আছে কিনা। ঠিক না থাকলে আপনারা কিন্তু ছবি এবং স্বাক্ষর এখনও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো প্রবেশপত্র ডাউনলোড অপশনে ক্লিক করছি এবং নিশ্চিত ছবি এবং স্বাক্ষর ঠিক আছে, তারপর এখানে টিক মার্ক দিয়ে নিশ্চিত এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে প্রবেশপত্র চলে এসেছে। আমাদের এই যে ডাউনলোডের যে আইকন আছে এবং লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে এটি ডাউনলোড শুরু হবে। তো আমি এটি ডেস্কটপে আমি সেভ করব। তো আমি যে শিক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড করব, আমি তার নাম দিয়ে একটি ফোল্ডার এখানে করে নিচ্ছি। তারপর এই ফোল্ডারের ভিতর আমি প্রবেশপত্রটি সেভ করে দিলাম। দেখেন এটি সেভ হয়ে গেল। তো আমি আরেকটি প্রবেশপত্র ডাউনলোড করব। এই শিক্ষার্থী দুইটি ইউনিটে আবেদন করেছে, এই জন্য আমরা এখান থেকে ব্যাক এই অপশনটিতে ক্লিক করে আমরা পেছনে ফিরে যেতে পারব। তো আমি আগেই বলেছি, আপনারা যখন প্রবেশপত্র ডাউনলোড করবেন এখানে সংখ্যা চলে আসবে। তো দেখেন নিচেরটি ডাউনলোড করিনি, এখানে শূন্য রয়েছে। তো আমি এবার এই ইউনিটের প্রবেশপত্রটি ডাউনলোড করছি। আমি প্রবেশপত্র ডাউনলোড এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে প্রবেশপত্র চলে এসেছে ইউনিটের। তো ঠিক আগের মতোই ডাউনলোড করার জন্য ডাউনলোড লেখা উপর আমরা ক্লিক করে দিব। কিছুক্ষণের মধ্যে এটি ডাউনলোডের অপশন চলে আসবে, এ পর্যায়ে আমি সেভ করে দিব। দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো আমি ব্যাকে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর লগ আউট অপশনে ক্লিক করে এই অপশন থেকে আমি বের হয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা এভাবেই প্রবেশপত্রগুলো ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত প্রবেশপত্রগুলো প্রিন্ট করতে চাইলে আপনারা যেখানে ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারে চলে যাবেন, তারপর প্রবেশপত্রটি ওপেন করবেন। ওপেন করার পর ডান পাশে প্রিন্টারের আইকন পাবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রি চাপলেই চলে আসবে। তারপর এখান থেকে আপনারা কিছু সেটিংস করে দেবেন। মোড সেটিংসে গিয়ে পেপার সাইজ এফোর করে দেবেন, আর কালার মোড বা আউটপুট অপশন এটি অবশ্যই কালার রাখবেন, কারণ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সাদা কালো গ্রহণযোগ্য নয়। তো এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে এটি প্রিন্ট হয়ে যাবে।
এভাবে আপনি যতগুলো প্রবেশপত্র ডাউনলোড করবেন প্রত্যেকটি সুন্দর করে কালার প্রিন্ট করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে।